শবে বরাতের রাতে বাজি ফোটানোর বিরুদ্ধে মিছিল সলাদানে কেরালা মডেল ইসলামিক স্কুলের। রবিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার অন্তর্গত অল ইন্ডিয়া সুন্নত অল জামাত সংগঠনের পরিচালিত সলাদানা কেরালা মডেল ইসলামিক স্কুলের উদ্যোগে আসন্ন শবে বরাত উপলক্ষে বাজি ফোটানোর, মোমবাতি জ্বালানো ইত্যাদি কুসংস্কারমূলক কাজের বিরুদ্ধে মানুষকে সচেতনতা করার জন্য সলাদানা পার্শ্ববর্তী গ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এবং সলাদানা কেরালা মডেল ইসলামিক স্কুলের প্রায় 200 ছোট্ট ছোট্ট শিশুরা পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতা করেন। এদিনের পদযাত্রাকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সাধারণ মানুষ পথচারীদের ঠান্ডা পানীয় বিতরণ এবং মিষ্টি বিতরণ করতে দেখা যায়। পদযাত্রা ছাড়াও মোড়ে মোড়ে স্ট্রিট কর্নারের মাধ্যমে বক্তৃতায় সাধারণ মানুষকে ইবাদতের দিকে উৎসাহ দেওয়ার জন্য এবং মানুষকে ঘরে শবে বরাতের কুসংস্কারমূলক কাজকে বর্জন করার আহ্বান জানানো হয়। এইভাবে মানুষকে সচেতনতা করার জন্য এলাকার আবাল বৃদ্ধ 8 থেকে 80 প্রত্যেকে অল ইন্ডিয়া সুন্নত আল জামাত সংগঠনকে স্বাগত জানাই। উদ্যোক্তাদের মধ্য থেকে জানানো হয়, আমরা আগামী প্রজন্মের দিকে লক্ষ্য রেখে এবং বাংলার প্রতিটি গ্রামের ধর্মপ্রাণ মুসলিমানদের সচেতনতা করার জন্য মূলত আমাদের এই উদ্যোগ। এদিন পূর্বভাগে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন মোহাম্মদ ইউসুফ মোল্লা, মোহাম্মদ মান্নান গাজী, মাস্টার সরফরাজ, আব্দুল ওহিদ মোল্লা প্রমুখ। আমাদের এই নামাজ রোজা আল্লাহ পাকের সন্তর শাবান মাস থেকে বছর নয় আমরা করছি। আমাদের এলাকায় শবে বরাতের দিনে বিভিন্ন শরিয়াত বিরোধী কাজ হয়, যেমন বাচ্চা কাচ্চারা বাজি ফোটায় এবং কিছু কিছু জায়গায় আগরবাতি মোমবাতি বিভিন্ন ধরনের শরিয়াত বিরোধী কাজ হয়। তার জন্য আমরা সলাদানা কেরালা মডেল ইসলামিক স্কুলের একটি র্যালি করছি। এই র্যালিটা ছাত্র এবং ছাত্রী, গার্জেন এবং কমিটিবৃন্দ, সাথে শিক্ষকবৃন্দ সবাইকে নিয়ে এবং গ্রামবাসীকে নিয়ে আমরা এই র্যালিটা করছি, যাতে আগামী দিন এবং আগামী শবে বরাতে যেন আমাদের শরিয়াত বিরোধী কোনো কাজ না হয়, এজন্য আমরা এই র্যালিটা করছি। যদি আল্লাহ চাহে তো আমাদের এই র্যালি আল্লাহ পূর্ণ করবেন। বাজি ফোটানোর বিষয় নিয়ে কি বার্তা দেবেন সমাজে? বাজি শরিয়াত বিরোধী কাজ। বাজি ফোটানো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাজি আমাদের জন্য হারাম। সাধারণ দেখুন, বাচ্চারা যখন বাজি ফোটায় তার গার্জেন কিন্তু টাকা দেয় তাকে। হ্যাঁ, গার্জেন যেমন টাকা দেয় সেজন্য আমরা গার্জেনকে নিয়ে এই র্যালিটা এবং আমরা এই মিটিংটা করেছি, যাতে বাচ্চা গার্জেন পক্ষ সজেশন হয়, মানে গার্জেন পক্ষ এ ব্যাপারে একটু লক্ষ্য রাখেন। কোথায় কোথায় র্যালি করছেন? আমরা টোটাল সোলাদানা গ্রামটাকে নিয়ে। মানুষের সাড়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাক প্রচুর প্রচুর মানুষের সাড়া দিয়েছে এবং আমরা এই র্যালিটা সোলাদানা, হরিয়ারপুর, বাঁশঝাড়ির কিছুটা অংশ নিয়ে আমরা এই র্যালিটা করছি। কেমন লাগছে বলুন? ভালো লাগছে। আর এই যে র্যালিটা হচ্ছে, র্যালিটা আমাদের খুব ভীষণ ভালো লাগছে, কেন এর আগে কোনো দিন হয়নি। এইভাবে হলে আমাদের সচেতনতাও বাড়বে আর ইসলামিক যে বিরোধী কাজগুলো হচ্ছে তার থেকে আমরা অনেক বিরত থাকতে পারবো, এটাই আর কি। বাজি ফোটানোর বিষয়ে আপনি কি জেনেছেন? বাজি ফোটানোর বিষয়ে যেটা আমি জেনেছি, শরিয়াত বিরোধী কাজ, যাতে বাচ্চা কাচ্চারা বাজি না ফোটায়, বাজি না ফুটিয়ে যদি শরিয়াতি কাজ যদি করে এটা ভালো লাগে, যার জন্য আমরা এই বাজির বিরুদ্ধে এই এটা করছি। গার্জেনদের কি বলবেন? গার্জেনদের আমরা বলেছি বা আমরা মিটিং করে এক জায়গায় বলেছি, যাতে তাদের হাতে অর্থ না দেয়, বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে বাজির থেকে বিরত রাখা যায়, তার জন্য আমরা এই র্যালিটা করছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, বিগত দিনে এরকম র্যালি বা সচেতনমূলক এই ধরনের প্রোগ্রাম কখনোই দেখেনি আমাদের এলাকায়, এটাই প্রথম। এবং এটা হচ্ছে কেরালা মডেল ইসলামিক স্কুলের পক্ষ থেকেই এটা প্রথম শুরু হয়েছে আমাদের এলাকায়, এর আগেও কখনো নজরে আসেনি। খুবই আনন্দের বিষয় এবং এটা খুবই ফলপ্রসূ আমার মনে হচ্ছে, এবং অল ইন্ডিয়া সুন্নতুল জামাতকে আমি সত্যি ধন্যবাদ জ্ঞাপন করি যে তাদের তরফ থেকে এইভাবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে শুধু যে তারা শিক্ষা অর্জন করে তা নয়,
বরং সমাজকে সচেতন করার জন্যে বা মানুষকে ভালো পথে আনার জন্যেও তারা নানান পদক্ষেপ করে। কৃতজ্ঞ এই ধরনের প্রতিষ্ঠান বা এই ধরনের পদক্ষেপের উপরে। কেমন লাগছে আজকের দিনে? খুব ভালো লাগছে, এবং সমগ্র ছাত্রছাত্রীদেরকে নিয়ে সমস্ত গ্রামটা একসঙ্গে পরিভ্রমণ করাটা এবং মানুষকে সচেতন করাটা অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষ থেকে আমাদের যে এই প্রচেষ্টাটা আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। না, এরকম বিষয় আমাদের এলাকায় আমি কখনো এরকম জিনিস দেখিনি। যদি এরকম হয় তা আমাদের পশ্চিমবঙ্গের মুসলিমরা পরিবর্তন হবে, অনেকটা সচেতনতা আসবে, এবং যে সমস্ত বাজি বা কুসংস্কারের সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি মানুষ অনেকটা পিছিয়ে থাকবে। কি নাম? আব্দুল ওহিদ। কি করেন? আমি টিউশনই করি।